গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের সকল দর্শককে স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা সবাই আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রম মানে গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের সাথে বেশি পরিচিত। আপনারা অনেকে হয়তো জানেন না, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্ক গুরুকুল ট্রাস্টের একটি উদ্যোগ এবং শুধুমাত্র ভার্চুয়াল শিক্ষায় নয়, গুরুকুল ট্রাস্টের আওতায় ক্যাম্পাস ভিত্তিক প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের আরও বড় উদ্যোগ রয়েছে। আমাদের সে কার্যক্রমের সাথে পরিচয় করিয়ে দিতে আজকের এই ভিডিও। পুরো বিষয়টিতে পরিষ্কার ধারণা পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে পরিচয় করিয়ে দিই বাংলাদেশ সরকার অনুমোদিত গুরুকুল ট্রাস্টের নিজস্ব প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের সাথে। গুরুকুল ট্রাস্টের আওতায় 2007 সাল থেকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ক্যাম্পাস ভিত্তিক অনেকগুলো প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সেসব প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষা, কারিগরি, মেডিকেল সহ বাংলাদেশের বিভিন্ন স্তরের শিক্ষা ব্যবস্থার লেখাপড়া করানো হয়। ওই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ সরকারের বিভিন্ন অনুমোদনকারী কর্তৃপক্ষ, যেমন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, দ্য স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অব বাংলাদেশ, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল, বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদনে গড়ে উঠেছে। ক্যাম্পাসে তাদের অনুমোদিত বিভিন্ন ধরনের কোর্সের অনুমোদিত আসনে পাঠদান চলে। শিক্ষার্থীরা ওই সকল কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে পরীক্ষা দেয় এবং সার্টিফিকেট পেয়ে থাকে। এখন কথা হচ্ছে, সরকারি সিলেবাস তো ওই ধরনের প্রতিষ্ঠানে সবাই পড়ায়, সবাই সরকারি সার্টিফিকেট পায়। এর পাশাপাশি আমরা আবার ঠিক কী করি? আপনারা জানেন আমাদের টার্গেট শুধুমাত্র পাঠদান নয়। গুরুকুল থেকে আমরা একটি শিক্ষিত, দক্ষ, কর্মঠ, রুচিশীল এবং মানবিক প্রজন্ম গড়ে তুলতে কাজ করছি। তাই সরকারি সিলেবাসের পাশাপাশি আমরা আমাদের প্রতিজন শিক্ষার্থীকে আমাদের নিজস্ব সিলেবাসের মাধ্যমে তৈরি করি, যেটাকে আমরা গুরুকুলের কো কারিকুলার ও এক্সট্রা কারিকুলার সিলেবাস বলি। সেই সিলেবাসে এমন সব প্রশিক্ষণ এবং অনুশীলন থাকে যেটা তাকে নানা রকম বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে নিয়ে যায়। যেমন ধরুন, তাকে শোনার, বোঝার, বলার সব জড়তা কাটানো হয়, শেখানো হয় হাঁটা চলা, কথা বলা, অপরিচিত জনের সাথে দেখা করা, তার সাথে কোনো বিষয় নিয়ে কথা বলা, তথ্য নেওয়া, মত বিনিময় করা, শেখানো হয় উপস্থাপনা, সেটা অফিসের প্রেজেন্টেশন হোক বা সভায় রিপোর্ট উপস্থাপন হোক, শেখানো হয় অনুসন্ধান, হতে পারে সেটা সাইবার জগতের বা বাজারে বা অন্য কোনো ধরনের, বাংলার পাশাপাশি ইংরেজি জড়তা কাটানো হয়, প্রশ্ন করা শেখানো হয়, শেখানো হয় শিখতে, যেন সারা জীবন যখন যা প্রয়োজন তা দ্রুত শিখে নিতে পারে, প্রযুক্তি বা যে কোনো কারণে পেশাদারী জীবনে সংকট এলে নিজ যোগ্যতায় নতুন করে শিখে নিয়ে উতরে যেতে পারে। অভ্যস্ত করা হয় শুনতে, বলতে, লিখতে, মনোযোগী হতে। সভা পরিচালনা সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান পরিচালনা শেখানো হয়, মিশতে শেখানো হয় অপরিচিত ও অপছন্দের মানুষদের সাথে, পরিচয় করিয়ে দেওয়া হয় সংস্কৃতি, ইতিহাস ও দর্শনের দরজা, রীতিমতো পরিকল্পনা করে কাটানো হয় সব রকম ভয়, প্রেজুডিস এবং ইগো, আর সারা জীবনের জন্য তৈরি করিয়ে দেওয়া হয় মেন্টর বা জীবনের পরামর্শক। আপাতত শুনতে খুব বিশেষ হয়তো মনে হচ্ছে না, কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের দীর্ঘ গবেষণা বলে এগুলোর বেশিরভাগ আমরা ঠিক মতো পারি না। জীবন ও পেশায় বেশিরভাগ ক্ষেত্রে হেরে যাবার কারণ এগুলোই, আর আমরা চাই না আমাদের কোনো শিক্ষার্থী হেরে যাক। এই সিলেবাসগুলোর পাশাপাশি শিক্ষার্থীদের পূর্ণ বিকাশের জন্য থাকে ক্যাম্পাস ভিত্তিক বিভিন্ন একাডেমি, কো কারিকুলার, এক্সট্রা কারিকুলার ক্লাব ও সোসাইটি, আর রোভার, রেড ক্রিসেন্টের মতো জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের চাপপ্রাপ্ত রয়েছেই। খুব সংক্ষেপে এই আমাদের ক্যাম্পাস ভিত্তিক প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম। বিস্তারিত জানতে চাইলে আমাদের ক্যাম্পাসগুলো ভিজিট করুন, যোগাযোগের নম্বর আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এবার পরিচয় করিয়ে দেই আমাদের জেলাভিত্তিক নামের সাথে। আপনারা অনেক সময় দেখবেন আমরা বলে থাকি কুষ্টিয়া গুরুকুল, রাজবাড়ী গুরুকুল বা ঢাকা গুরুকুল। এর অর্থ ওই জেলায় আমাদের ট্রাস্টের আওতায় সকল প্রতিষ্ঠান বা ক্যাম্পাসের সমন্বয়, শুধুমাত্র কোনো একটি ফিজিক্যাল প্রতিষ্ঠান বা ক্যাম্পাস নয়। যখন বলি কুষ্টিয়া গুরুকুলে অমুক বিষয়ে ভর্তি চলছে, তার মানে বোঝানো হয় কুষ্টিয়া জেলায় আমাদের কোনো একটি ফিজিক্যাল প্রতিষ্ঠান বা ক্যাম্পাসে ওই বিষয়ে ভর্তি চলছে।
আমরা শুধুমাত্র যোগাযোগ ও সমন্বয়ের সুবিধার্থে এভাবে নাম ব্যবহার করি, ভার্চুয়াল যোগাযোগের সমন্বয় করি। আবার আমরা যখন কোনো একটি বিষয়ের সাথে গুরুকুলের নাম বলি, যেমন বাংলা গুরুকুল, ইংরেজি গুরুকুল বা গণিত গুরুকুল, তার মানে আমরা উক্ত বিষয়ক বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের নাম বোঝাই। আশা করি এই ভিডিওর মাধ্যমে গুরুকুলের ক্যাম্পাস ভিত্তিক শিক্ষা কার্যক্রম বিষয়ে আপনাদের প্রাথমিক ধারণা দিতে সক্ষম হয়েছি, পাশাপাশি পরিষ্কার হয়েছে আমাদের নামগুলোর বিশেষত্ব। আরও বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট করুন বা আমাদের অফিসিয়াল ফেসবুক পাতায় মেসেজ করতে পারেন, চাইলে আমাদেরকে ইমেল করতে পারেন, এছাড়া আমাদের কল সেন্টারের নম্বরে ফোন করতে পারেন। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।